সামনেই পয়লা বৈশাখ, তার মধ্যেই ধূপগুড়ের শতবর্ষ প্রাচীন মায়ের থানের নবনির্মিত মন্দিরটি চালুর উদ্যোগ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মায়ের থান বা মায়ের স্থান হিসেবে পরিচিত ধূপগুড়ির ফালাকাটা রোডে অবস্থিত এই কালী মন্দিরটির সঙ্গে ধূপগুড়ির মানুষের নস্টালজিয়া এবং আবেগ যেমন রয়েছে, তেমনই এই মন্দিরের প্রতি মানুষের ভক্তি এবং বিশ্বাসও চোখে পড়ে। প্রতি বছর দীপান্বিতার রাতে মায়ের সাড়ম্বরে পুজো হয়। পাশাপাশি সারা বছর জুড়ে মন্দির চত্বরে নাম সংকীর্তন, বাসন্তী পুজো, শিব পুজোর মতো বিভিন্ন পুজো অনুষ্ঠিত হয়। মন্দিরটি বহু প্রাচীন, বহু পুরনো হওয়ায় কয়েক বছর আগে এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় টিনের চাল ও বেড়া দেওয়া পুরনো এই মন্দিরের পাশে কংক্রিটে শুয়ে সুউচ্চ মন্দির তৈরি হয়। কিন্তু মন্দিরটি তৈরি হলেও বিভিন্ন কারণে এখনও সেখানে মায়ের পুজো হয়নি। সেই কারণেই ধূপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান গুড্ডু সিং মন্দির কমিটি ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মন্দিরটির অসম্পূর্ণ কাজ শেষ করার উদ্যোগ নিয়েছেন। দ্রুত নবনির্মিত মন্দির চালু করে ভক্তদের জন্য এই মন্দির খুলে দিতে চাইছেন তিনি। এ ব্যাপারে ধূপগুড়ির সমস্ত স্তরের মানুষের সহযোগিতাও চেয়েছেন তিনি। ইতিমধ্যেই ধূপগুড়ি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের সদস্যরা নতুন মন্দিরের জন্য একটি 68 কেজির বিশাল ঘণ্টা দান করেছেন। ধূপগুড়ি থেকে সৃঞ্জয় দাসের রিপোর্ট, আমাদের টিভি। নতুন করে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, তো পরিকল্পনাটা কি আপনাদের? সবচেয়ে বড় পরিকল্পনায় মায়ের মন্দিরটাকে দ্রুততার সাথে শেষ করা, এটা আমাদের ফার্স্ট টার্গেট। আপনারা জানেন যে ধূপগুড়ি মায়ের থান এমন একটা মন্দির যেই মন্দিরে সব ঠাকুরের পুজো হয়, যেটা আর কোথাও আছে কিনা আমার জানা নেই। এখানে দুর্গাপুজো, কালী পুজো, বাসন্তী পূজা, কীর্তন, প্রত্যেকটা পুজো এখানে হয়। এখানে প্রচুর মানুষের জনসমাগম হয়, কেউ যদি নতুন কিছু কিনে, কেউ যদি বিবাহ করে আসে, যার যে শুভ কাজ এই মন্দির থেকে আশীর্বাদ নিয়ে যায়। এটা একটা জাগ্রত মন্দির, প্রচুর মানুষের এখানে জনসমাগম হয়। যারা আমাদের সিনিয়ররা ছিলেন তারা কাজ শুরু করেছিলেন, বিভিন্ন কারণে কাজটা থমকে যায়। আমরা সবাই মিলে এখন একটা দায়িত্ব নিয়েছি, ধূপগুড়ির আপামর জনসাধারণ, বাইরের মানুষেরও আন্তরিক সহযোগিতায় আমরা খুব দ্রুততার সাথে এই মন্দিরের শুভ উদ্বোধন করে মানুষের জন্য ঠাকুরের দ্বারটা আমরা খুলে দিতে চাই এবং আশা করি খুব শীঘ্রই এটা শেষ হবে। পরিকল্পনাটা কী, মানে কীভাবে সাজানো? মানে এটা দেখুন, মায়ের ইচ্ছাতেই সব কিছু হবে। আমাদের একটা মানে যখন যেরকম আমাদের পরিকল্পনা আসতেছে আমরা সেভাবেই কাজ করছি, যে যেভাবে সাজেশন দিচ্ছে। আমরা ধূপগুড়ি আপামর জনসাধারণকে বলছি যে এই মন্দিরটা আপনাদের সকলে আসুন, আপনাদের সাজেশন নিন এই মন্দিরটা ভালো করবার জন্য। যা যা দরকার মানুষের সাজেশন নিয়ে আমরা করছি। আমাদের প্রত্যেকটা মানুষ এগিয়ে এসেছেন এবং প্রচুর সহযোগিতাও করেছেন এবং আমরা আশাবাদী, বারবার বলছি যে মা, এবার আমরা মায়ের পুজো শেষ করে শুভ উদ্বোধন এই মন্দিরের করবই। কবে নাগাদ হতে পারে? আমাদের টার্গেট যত তাড়াতাড়ি, একটা স্পেসিফিক ডেট এখনও ঠিক হয়নি, তবে আমরা এই ইয়ার পার হবে না, আমাদের এই ইয়ার পার হবে না, মার্চ মাস আমাদের এপ্রিল পড়েছে, যত তাড়াতাড়ি আমরা এটা কিন্তু শেষ করবই এবং কাজ খুব দ্রুততার সাথে চলছে। আমাদের ঠাকুরের অর্ডার রাজস্থানে অলরেডি হয়ে গেছে, অনওয়েতে আছে, সেটাও তাড়াতাড়ি এই মাসে চলে আসবে। যা যা পরিকল্পনা নেওয়ার সবটাই আমরা নিয়ে ফেলেছি, এখন খালি কাজটা শেষ করার দরকার। ধরে এই কাজটা বন্ধ হয়েছে, তারপরে আবার নতুন করে শুরু হয়েছে, তো কেন বন্ধ ছিল এবং কবে নাগাদ এটাকে আপনারা শুরু করবেন? এটার ব্যাপার হয়েছে, অনেক যারা অ্যাকচুয়ালি যারা এর আগের সাথে জড়িত ছিল তাদের মধ্যে অনেকেই হয়তো মানে গত হয়ে গেছে এবং তারপরে দীর্ঘ এরা মিটিং টিটিং করে অনেকভাবে চেষ্টা করে এটার ভাবে কাজটা কীভাবে ত্বরান্বিত করা যায়, মানে মন্দিরটা আমরা স্টার্ট করতে পারি, সেই জন্যে আমরা অনেক প্রচেষ্টা চালাই। চালানোর পরে লাস্ট আমরা মানে ভাইস চেয়ারম্যানকে কথাগুলো বলি, বাট তখন ভাইস চেয়ারম্যান বললে ভাইস চেয়ারম্যান এখন আমাদের সাথে এই কোঅপারেশন করে এবং ভাইস চেয়ারম্যান আমাদের এই ইয়ের মেম্বার, ঠিক আছে, এই মিলে এই কাজটার উদ্যোগ নিয়ে কাজটা শুরু করা হয়েছে। কবে নাগাদ শেষ হবে? এটা ইচ্ছা আছে 2023-এর মধ্যে আমাদের উদ্বোধন করবার প্রচেষ্টা আছে, তা যত তাড়াতাড়ি সম্ভব আমরা মন্দিরটা যাতে উদ্বোধন করতে পারি সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। মূর্তি কোথা থেকে আসছে? মূর্তি আসছে রাজস্থান থেকে, সব মূর্তি মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে, সেগুলো বলছে অনওয়ে আছে, সেগুলো আসছে। এই যে দুর্গা পুজো হয় আমাদের, হ্যাঁ, সেটা কি মন্দিরের ভেতরেই হবে এবার? হ্যাঁ, ইচ্ছা আছে এইবার যদি না, যদি আমরা 23-এর মোট কথা পুজোর আগে যদি উদ্বোধন করতে তবে এখানেই হবে, আদারওয়াইজ আমাদের পরে কোনো বিকল্প ব্যবস্থা করতে হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এইটা একটা বিরাট বড় কর্মকাণ্ড,
আপনারা সবাই জানেন ধূপগুড়ির প্রাণকেন্দ্রে এই মন্দিরটা অবস্থিত। সব রকম ঠাকুরের পুজো এখানে হয়, একটা বিরাট কর্মকাণ্ড এখানে চলছে। প্রচুর মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ধূপগুড়ির আপামর জনসাধারণ তথা উত্তরবঙ্গের যারা ভক্তবৃন্দ আছেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা সর্বতোভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এটাই সকলের কাছে আমাদের একটা আবেদন। ধূপগুড়িবাসীদের জন্য আনন্দ সংবাদ, সুসংবাদ। ডেডিকেটেড টু এক্সেলেন্স, উৎকর্ষতার প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আপনার প্রাণের শহর ধূপগুড়িতে শুরু হতে চলেছে সেন্ট পলস স্কুলের পথ চলা। 2 এবং 3 বছরের শিশুদের জন্য নার্সারি, 3 এবং 4 বছরের শিশুদের জন্য LKG, 4 এবং 5 বছরের শিশুদের জন্য UKG ক্লাসে ভর্তি নেওয়া শুরু হয়েছে সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। এখানে শিশু মনের উপযুক্ত পদ্ধতিতে আপনার আদরের সন্তানকে অতি যত্নের সাথে সম্পূর্ণ মানসিক চাপমুক্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই যোগাযোগ করুন সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 9046055002, মিলপাড়া রোড, ধূপগুড়ি।